हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু তিন্নিস ব্লগ। আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না দেখাবো। ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করতে যে যে উপকরণ লাগছে সেগুলো আমি এখন দেখাচ্ছি। পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। পুঁইশাকটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিব আর ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চুলাতে কড়াই বসালাম আমি, বসিয়ে আমি কিছু তেল দিলাম। 3 টেবিল চামচ তেল দিয়েছি আমি। এবার তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এবার স্বাদ মতো লবণ, আমি 1 চা চামচ লবণ দিলাম। এবার আমি পুরো একটা পেঁয়াজ নিয়েছি, বড় একটা পেঁয়াজ নিয়েছি। অর্ধেকটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি। সামান্য একটু ভেজে নিব পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্ত। আমি কিছুক্ষণ অপেক্ষা করব। সামান্য হলুদ দিব শুধু কালারের জন্য। এবার একটু সামান্য মরিচের গুঁড়া দিব। ইলিশ মাছের রান্নাতে রসুনের গুঁড়া দিতে, রসুনের পেস্ট দিতে হয় না, কারণ ইলিশ মাছের গন্ধটাই চলে যায়। আমি 1 কেজি পরিমাণে পুঁইশাক নিয়েছি, সেটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মাথা আলাদা করে আমি রেখে রেখে ধুয়ে নিয়েছিলাম। এবার মাথাগুলো, ইলিশ মাছের মাথাগুলো এবার দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে দিব। এবার 4-5টা কাঁচামরিচ আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছটাকে ছোট ছোট করে কাটলে দেখতেও সুন্দর লাগে আর মশলাটাও ঢোকে। একটু সামান্য পানি মিশাবো যাতে মশলা সব মশলাটা যাতে না পুড়ে যায়, সেজন্য সামান্য পানি মিশিয়ে একটু আর একটু কষিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক খুবই মজাদার, খুবই খুবই টেস্টি। এটা সাদা ভাত গরম ভাতের সাথে খুব ভালো যায়। আমি বেশি বেশি নাড়াচাড়া করব না, মাথাটা পুরোটা ভেঙে ভেঙে যাবে। ভালো করে কষায় নিব। মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার পুঁইশাকটা মিশিয়ে দিব। পুঁইশাকগুলো এভাবে দিয়ে আর একটু নেড়ে দিব। পুঁইশাকটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব তাড়াতাড়ি আমার পুঁইশাকটা সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে নেড়ে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব, ঢেকে দিব। ঢাকনাটা আমি খুলে আবার একটু দেখব। একটু নেড়ে দিব, শাকটাকে ভালো করে নেড়ে দিব। পুঁইশাক রান্না করতে বেশ সময় লাগে না। এভাবে ভালো করে নেড়ে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। এবার ঢাকনাটা খুলে আমি একটু দেখব। ভালো করে একটু নেড়ে দেখব। আমার পুঁইশাকও সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটা হয়ে গিয়েছে হয়ে গেছে। এবার সার্ভিসিং ডিশে নামিয়ে আমি পরিবেশন করব। হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না। আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।